कह रहे हैं कि बंगाल में हम दो सीट देंगे, और वो दो सीटें जहां हमारे जीत पहले भी हो चुके हैं और दो सीटें जहां कांग्रेस एमपी है, तो हम क्या नया चीज देते हैं? और ये दो सीटें हम जीते थे ममता बनर्जी को और बीजेपी को हराकर। 42 শাসনের মধ্যে কংগ্রেস কে মাত্র দুটি আসন দেবে তৃণমূল। 31 ডিসেম্বর ডেডলাইন বেঁধে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই তারিখের মধ্যে ইন্ডিয়া জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত করতে বলেছিলেন, কিন্তু নতুন বছর শুরু হলেও লোকসভা নির্বাচনের জন্য বিরোধী শিবিরের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে উচ্চবাচ্য নেই। জোটের এই অনিশ্চয়তার মাঝেই এবার বড় খবর, বাংলায় কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি করতে রাজি তৃণমূল কংগ্রেস। তবে 42 শাসনের মধ্যে কংগ্রেসের জন্য মাত্র দুটি আসন ছাড়তে রাজি তৃণমূল। পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বাংলায় আসন ভাগাভাগি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন। টিএমসি বাংলায় কংগ্রেসকে দুটি আসনের প্রস্তাব দিয়েছে এমন প্রতিবেদনে প্রতিক্রিয়া জানিয়ে অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা করেছেন এবং বলেছেন যে তিনি আসনের জন্য ভিক্ষা করবেন না। কংগ্রেসের মমতার প্রয়োজন নেই, তবে তৃণমূলের টিকে থাকার জন্য কংগ্রেস দরকার, বলেছেন অধীর চৌধুরী। মমতা ব্যানার্জি কি যে আসলি মকসদ সবকে পতা চলা, পহলে সে ইয়ে কহ রহে হ্যায় কি বঙ্গাল মে হাম দো সিট দেঙ্গে, অর ও দো সিটে জহাঁ হামারে জিত পহলে ভি হো চুকে হ্যায় অর দো সিটে জহাঁ কংগ্রেস এমপি হ্যায় তো হাম ক্যা নয়া চিজ দেতে হ্যায়, অর ইয়ে দো সিটে হাম জিতে থে মমতা ব্যানার্জি কো আর বিজেপি কো হারা কর, তো ক্যা দয়া করেঙ্গে হামে, ক্যা দয়া করেগি মমতা ব্যানার্জি, উনকি দয়া কো কৌন ভরোসা করতে হ্যায়? अगर बचने के लिए उनको कांग्रेस की जरूरत होते हैं, ममता को बचने के लिए कांग्रेस की जरूरत ममता की है। कांग्रेस अपने दम पर ये दो सीट में लड़ेंगे, इससे ज्यादा सीट में लड़ने का हमारी ताकत है, हिम्मत है, हमारे साधन है, हम लड़के दिखाएंगे। ममता की दया से ये दोनों सीट हमें रखने की कोई जरूरत नहीं है, उनकी दया आशीर्वाद हमें नहीं, हम नहीं मांगते हैं। क्या दो सीट देगी वो? दो सीट तो हमारे ही है, वो क्या नए तरीके से क्या देगी? वो गठबंधन की राजनीति वो नहीं करेगी, क्योंकि गठबंधन की ज़्यादा राजनीति करेगी तो मोदी जी की गुस्सा आ जाएगी, और मोदी जी को जिस पे गुस्सा आते हैं ममता जी वो कम नहीं करती है। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।